স্বাগতম। আমাদের বাস্তবিক জীবনে এত উত্থান পতন রয়েছে, যে উত্থান পতন নিয়ে আমাদের বারবার ভাবতে হয়। ধরুন কারোর হরোস্কোপের মধ্যে রয়েছে সিংহ রাশি, যিনি এক্সপার্ট তিনি বললেন যে না, এটা তো ভালো টাইম যাওয়ার কথা। তো রামবাবুর মোটামুটি ভালো গেল, শ্যামবাবুর একই রকম জায়গা, হয়তো তার টোটাল হরোস্কোপে অন্য কিছু রয়েছে, তারও সিংহ রাশি, কিন্তু তার খুব খারাপ গেল, মানে নিয়মিত হারে খারাপ গেল। ফলে এই যে হরোস্কোপের মধ্যে শুভ অশুভ যে দিকটা থাকে, যে কারুর পক্ষে শুভ, কারুর পক্ষে অশুভ, কারুর পক্ষে বরাবর অশুভ। যেমন একটা জিনিস শুনছিলাম যে এক ভদ্রলোক বলছিলেন যে তার সাড়ে সাতেই কেটে গেছে, ধাইয়া চলছে, ভীষণ খারাপ অবস্থা। এই আজকে গাড়িতে গুঁতো খাচ্ছে, কালকে রাস্তায় যেতে গিয়ে পেছন থেকে একটা ধাক্কা খেলেন, এরকম নানান রকম ঘটনা। তাতে করে শরীরটা যাচ্ছে যেমন, খরচাটাও বাড়ছে তেমন। ফলে সব কিছু মিলিয়েই আমাদের বাস্তবিক জীবনে শুভ অশুভের একটা ব্যাপার থাকে। এখন শুভ সময়টা থাকা মানে তো ভালোই, কিন্তু অশুভ সময়টা যেটা আমরা আলোচনা করছিলাম কিছুক্ষণ আগে আমার অতিথির সঙ্গে, যে অশুভ সময়টাকে 2021 জুড়েই মস্ত বড় প্রশ্ন, যে সেটা তো যেন কাটতেই চাইছে না। তার মধ্যে ধরুন নানান রকম, এই যেমন বললাম সাড়ে সাথী বললাম, তেমন আরেকটা মারাত্মক ব্যাপার হচ্ছে কাল সর্পদোষ। সেটাকে যে কী করে আমরা ট্যাকল করব বা কী করব, এটা বুঝে উঠতে পারি না। আর দ্বিতীয় ব্যাপারটা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি আমার সমস্যা থাকে এবং আমি যদি জ্যোতিষ অনুষ্ঠান ভালোবেসে থাকি, মানে ভালোবেসে আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখছেন, তাহলে দুটো জিনিস জানতে হবে। বেকার দেখবেন না, সময় নষ্ট আপনার না করে খবরের কাগজ পড়ুন, কিংবা যদি সিরিয়াসলি দেখেন যে না, আমার দেখা দরকার, আমার সত্যি সময়টা খারাপ যাচ্ছে, তাহলে অ্যাডভাইসটা নেবেন। কারণ একজন চিকিৎসকের কাছে গিয়ে একজন রোগী যেমন বলেন যে ডাক্তারবাবু আমার শরীরটা খারাপ, ডাক্তারবাবু বলে হ্যাঁ আপনার শরীর যথার্থই খারাপ, আপনার মধ্যে একটা প্রবলেম পাচ্ছি, একটা অ্যান্টিবায়োটিক খেতে হবে, সেই ওষুধটা না খেলে কিন্তু আপনার শরীর সুস্থ হবে না, তাহলে ডাক্তারের কাছে যাওয়াটাই বৃথা হলো। সুতরাং দুটোরই প্রয়োজন রয়েছে, যেমন অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার প্রয়োজন রয়েছে, তার কাছ থেকে রেমেডিটা নেওয়ারও প্রয়োজন রয়েছে। এই দুটোরই পরিপ্রেক্ষিতটা যারা বোঝেন তারা দয়া করে অনুষ্ঠানে দেখবেন এবং ফোন করবেন, নতুবা সময় নষ্ট। কারণ আমাদের মধ্যে যিনি উপস্থিত থাকেন এই সময়, তিনি আমার ভীষণ প্রিয় এবং আপনাদের ভীষণ ভীষণ প্রিয়। এবং অ্যাস্ট্রোলজি শুধু না, বিভিন্ন বিষয়ে তার পড়াশোনা বিস্তর। রাজশ্রী, ওয়েলকাম। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। হ্যাঁ, আমি যে প্রশ্নটা রেখেছিলাম, হ্যাঁ, যে শুভ অশুভ সময়, হ্যাঁ, ধরুন আপনি তো স্বীকার করবেন যে 2021 টোটালটাই একটা খারাপ সময় যাচ্ছে, যতটা 2020 যে পরিমাণ কোভিড বেড়েছিল, হ্যাঁ, কোভিড অনেক কমে যাওয়ার পরেও 2021 কিন্তু ভালো না। না, ভালো নয়, ভালো নয় ব্যবসাপত্র থেকে শুরু করে সবকিছু। হ্যাঁ, কেন, শুধু তো শারীরিক ভালো থাকা যাও, যেমন তেমনি সব দিক থেকেই ভালো থাকা লাগে। তো মানুষের অর্থনৈতিক অবস্থা বর্তমান সময়ে খুব ভালো নেই, এটা যথেষ্ট দুশ্চিন্তার কারণ। দেখুন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাই এবং আমরা জীবনে কীরকম থাকবো সেটা ডিপেন্ড করে কিন্তু আমাদের হরোস্কোপের গ্রহ পজিশনের ওপরে। দেখুন, খুব খারাপ সময়েও অনেক মানুষ ভালো থাকেন, আবার খুব ভালো সময়েও অনেক মানুষ খারাপ থাকেন। সুতরাং সবসময় একটা ম্যান টু ম্যান ভ্যারি করে একটা সামগ্রিক বিচার অবশ্যই আছে বা সামগ্রিক ফল অবশ্যই আছে, কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করার প্রশ্নটাও কিন্তু আছে, ব্যক্তি বিশেষে ভ্যারি করে। যেমন আমি আপনাদের একটা কথা ভীষণভাবে বলবো, যে আপনার হরোস্কোপে আপনার জন্ম ছক যদি বলবান হয়, তাহলে আপনি হয়তো অন্যদের তুলনায় খারাপ সময়েও ভালো থাকবেন। আবার আপনার যদি হরোস্কোপ খারাপ হয়, আপনার জন্মছক যদি অশুভ হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে যখন সবাই ভালো আছে তখনও হয়তো আপনি খারাপ আছেন, এটা কিন্তু হয়। এটা অবশ্যই ভ্যারিয়েবল ফ্যাক্টর যে সবাই সবসময় ভালো থাকবে, হ্যাঁ ম্যাক্সিমাম, যেমন এখন আমরা যে পৃথিবীর ভেতর দিয়ে যাচ্ছি তাতে ম্যাক্সিমাম মানুষ খারাপ আছেন, এটা ঘটনা, কিন্তু তার মধ্যেও হয়তো কিছু লোক এখনও ভালো আছেন। আবার যখন সবাই ভালো থাকছেন তখনও হয়তো নেগেটিভ হরোস্কোপের কারণে কিছু মানুষ খারাপ থাকেন। তো আমরা হরোস্কোপের বিভিন্ন যোগ নিয়ে আমি আলোচনা করি, বিভিন্ন রকম বিষয় নিয়ে আমি আলোচনা করি, কিন্তু সামগ্রিকভাবে যদি বলতে হয় যে হরোস্কোপের কোন জায়গাটা সব থেকে নেগেটিভ, হরোস্কোপে কোন যোগ থাকলে সবচেয়ে বেশি আপনাকে তার জন্য জীবনে বিভিন্ন রকম ট্রাবল ফেস করতে হয়, বিভিন্ন রকম ক্ষতির শিকার হতে হয়, তাহলে আমি কিন্তু বলবো অবশ্যই কালসর্পদোষের কথা। কেন, কালসর্পদোষ এমন একটা দোষ যেটা থাকলে রাহু কেতু অ্যাক্সিসের মধ্যে গ্রহরা সবাই ঢুকে যায়, যেটাকে বলা হয় পূর্ণ কালসর্পযোগ। আবার কখনো
একটি গ্রহ বেরিয়ে গিয়ে বাকি গ্রহরা রাহু কেতু অ্যাক্সিসের মধ্যে ঢুকে যায়, যেটাকে বলা হয় গ্রহভঙ্গ কালসর্পযোগ। তো পূর্ণ কালসর্পযোগ বা গ্রহভঙ্গ কালসর্পযোগ যেটাই হোক না কেন, কালসর্পযোগ থাকলে মানুষ নানান রকমভাবে ভোগে, বহু রকমভাবে ভোগে। কোন ভাবের ওপর, কোন ঘরের ওপর কালসর্পযোগ হচ্ছে, কোন গ্রহভঙ্গ কালসর্পযোগ হচ্ছে, তার উপর হয়তো সমস্যা ভ্যারি করে, কিন্তু আলটিমেট ভীষণভাবে ভোগার কথা, বিভিন্নভাবে ভীষণভাবে ভোগার যোগ। আমাদের সঙ্গে কি কোনো, হ্যাঁ আমি কি নেব, হ্যাঁ হ্যালো মানে ফেব্রুয়ারির সময় কাজ করিয়েছি অনলাইনে। তো আমি দিদি, আমি কাজ করিয়েছি, আমার একটা বান্ধবীও কাজ করিয়েছে, একসঙ্গেই কাজ করিয়েছি। তো বান্ধবীর তো বিয়েটা ঠিক হয়ে গেল মার্চ মাসের 10 তারিখে, দিদি আমারটা এখনো হলো না, তো সেই জন্য একটু জানছি আমি আপনার কাছে প্রতিকার নেওয়া আছে, আর চাবি পেয়ে গেছি, চাবিটার জন্য প্রতিকার নিয়েছিলাম, চাবিটা হয়ে গেল, কিন্তু বিয়েটা দিদি কেন এখনো হলো না, জন্য খুব টেনশনে আছি আর কি। আচ্ছা, এবার 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 রেস্ট, আরেকবার হরোস্কোপটা বলতে হবে, ডেট অফ বার্থ বলতে হবে, এই হরোস্কোপ বলছি, ডেট অফ বার্থ। হ্যাঁ, আর দিদি আরেকটা কথা বলি, আপনার কাছে প্রতিকার নিয়ে আমার একটু রাগ ছিল, রাগটা অনেক কমে গেছে। আচ্ছা, রাগ কমে গেছে, বন্ধুর বিয়ে হয়েছে, ওনারও বোধহয় চাকরি হয়েছে, আমি মজাটা বলছি বলছি বলছি। আপনার ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা বলুন, তারপর আলোচনা করব। আপনি খুব ইন্টারেস্টিং, এরকম ইন্টারেস্টিং ফোন বড় একটা পাই না, বলুন। হ্যাঁ, 19 জানুয়ারি। হ্যাঁ, কতই জানুয়ারি? 19 জানুয়ারি 1987। টাইমটা সময় সকাল 10:35। কোথায় জন্ম? কৃষ্ণনগর, মুর্শিদাবাদের কান্দিতে, না কৃষ্ণনগর, মুর্শিদাবাদের কান্দিতে। কান্দি? হ্যাঁ, মুর্শিদাবাদ। কান্দি? হ্যাঁ, ঠিক আছে, মুর্শিদাবাদই ধরে নিচ্ছি। ঠিক আছে, মুর্শিদাবাদ ধরে না যাক। এবার ইন্টারেস্টিং ঘটনাটা শুন। সেটা হলো, দুই বান্ধবীতে তো আপনার সঙ্গে অনলাইনে কথা বলেছেন, কারণ অনলাইন প্রেডিকশনে আপনি একদম মানে কিং লেডি, বলা যায় কুইন লেডি, বলা যায় মানে কুইন অফ দ্য সাকসেস। তো সেটাতে করে এদের দুজনেরই চাকরি হয়েছে, এটা বড় বাড়াবাড়ি, মানে একজন হলে ঠিক আছে, দুজনেরই চাকরি হয়েছে, নো ডিমান্ড। কিন্তু রাজশ্রীর কাছে বক্তব্যটা হচ্ছে যে চাকরি তো দুজনের হলো, আমার মাথা গরম ছিল সেটাও কমে গেল, ওর বিয়ে হলো, আমারটা হলো না। মানে এই ফোনগুলো খুব ইন্টারেস্টিং লাগে আমার, এই কারণে যে সত্যি তারা ভালো আছেন, ভালো থাকতে, আপনি একটু আগে বলছিলেন না যে ভালো কি সবার থাকে, দেখুন এই এদেরকে কিন্তু কোভিড পিরিয়ডে আপনি ভালো করেছেন। হ্যাঁ, দুজনেরই চাকরি হয়েছে, এটা খুবই ভালো খবর, মাথা ঠান্ডা হয়েছে। হ্যাঁ, দুজনের মধ্যে একজনের বিয়েও হয়েছে, আরেকজনের এখনো বিয়েটা হয়নি, বিয়েটা দিয়ে দিন। ঠিক আছে, আচ্ছা, এগুলো তো জানাই আছে, মীন লগ্ন সিংহ রাশি, আমি আর এগুলোতে গেলাম না, ঠিক আছে, আমি মেইন হরোস্কোপে চলে গেলাম। এবার যেটা বলবো সেটা হচ্ছে, বিবাহের জন্য আপনার হরোস্কোপটা একটু বেশি নেগেটিভ। কেন? প্রথম কথা, আপনার লগ্নে মাঙ্গলিক দোষ রয়েছে, লগ্ন সপ্তম ভাবের ওপরে কালসর্প রাহু কেতু অ্যাক্সিস এবং চন্দ্রভঙ্গ কালসর্পযোগ রয়েছে। লগ্ন সপ্তমে যদি কালসর্পযোগ থাকে, দেখুন লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে, এটাও বিবাহিত লাইফের জন্য নেগেটিভ পয়েন্ট, আবার লগ্ন সপ্তমে যদি কালসর্পযোগ থাকে সেটাও কিন্তু বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট। দেরিতে বিবাহ, বিবাহ হতে একটু দেরি হওয়া, বিবাহ পরবর্তী জায়গাটাও অনেক সময় খুব ভালো থাকে না। প্লাস যেটা, সপ্তমপতি বুধ সে রয়েছে একাদশে, একাদশে সে ষষ্ঠপতি রবির সাথে কানেকশন করছে। সপ্তম হচ্ছে বিবাহ স্থান, সপ্তম ষষ্ঠ কানেকশন হচ্ছে একাদশ ভাবের ওপরে, একাদশ হচ্ছে প্রাপ্তির ঘর, এই জন্য আপনারটা খানিকটা দেরি হচ্ছে। কেন? আপনার হরোস্কোপে বিবাহ সংক্রান্ত নেগেটিভিটিটা বেশি আছে, যার জন্য আপনার বিবাহের রেজাল্টটা এখনো আসেনি। চাকরি পেয়ে গেছেন, খুব ভালো খবর, বিয়েটাও হবে। দিদি কবে হবে একটু যদি বলে দেন। আপনি আপনি কি যোগাযোগ করছেন বা দেখাশোনা করছেন? তাহলে আমি একটা কথাই বলবো, তাহলে আমি বলবো আপনি আরেকবার হয় অনলাইনে
অথবা ওনার বাড়ি বোধহয় কৃষ্ণনগর, কৃষ্ণনগর বললেন তো, তো কৃষ্ণনগর চেম্বারও আমার এই সপ্তাহে আছে, আপনি আরেকবার যোগাযোগ করুন। আপনার বান্ধবীরও পুরোপুরি কাজ হয়ে গেছে, দুটো কাজই হয়ে গেছে, আপনারটা বিলম্বে। দেখুন, দুজন ক্রিকেটার ব্যাট করতে নেমেছে, একজন তাড়াতাড়ি লাঞ্চের আগে সেঞ্চুরি করে ফেলেছে, আরেকজন খেলা শেষ হতে হতে সেঞ্চুরিটা করলো। দুজনেই সেঞ্চুরি করলেন, কিন্তু দুজনেই ভালো খেললেন, দুজনেরই প্রশংসা হলো। এ তো ক্রিকেটে হরবকর দেখে থাকেন, তেমনি আপনারও হবে, সবই হবে, আরেকবার একটু চেক করে নিতে হবে। হ্যাঁ, যদি মনে হয় আপনি অপেক্ষাও করতে পারেন, আর যদি মনে হয় তাহলে আপনি কৃষ্ণনগরে যোগাযোগও করতে পারেন, কৃষ্ণনগর চেম্বারে এই সপ্তাহেই আছে। সেই সেই ফাঁকে আমি একটুখানি বলেও নিতে চাইছি, যাকে এটা তো একটা শুভ সংবাদ। দেখুন, আজকের দিনে বিয়েটা তো নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু তার থেকেও বেশি প্রয়োজন হচ্ছে রোজগারটা। রোজগারটা করলে কিন্তু পৃথিবীর অনেক কিছু অনেক সোজা হয়ে যায়। দুটি মেয়ের চাকরি হয়েছে, একজনের বিয়ে হয়েছে, একজনের বিলম্ব হবে, সেটা তো আপনি বলছেন যে কেন বিলম্ব এর একটু দেরি হবে, হবে না এমন কথা তো বলা হচ্ছে না, এর একটু দেরি হবে, সময় লাগবে। হ্যাঁ, ফলে আমি একটু বলি যে মঙ্গলবার দিন ভাগ্যচক্র, বুধবার দিন সাম্রাজ্যের জুপিটার, বৃহস্পতিবার অনলাইন, অনলাইনের মহিমা তো আপনারা শুনলেন। এইবারে খুব ভালো করে শুনুন, আগামী 10 তারিখ শুক্রবার কৃষ্ণনগর ত্রিনাথ লজ, আগামী 10 তারিখ শুক্রবার কৃষ্ণনগর ত্রিনাথ লজ, 12 তারিখ রবিবার খড়গপুর হোটেল স্বাগত, এই দুটো জায়গা কিন্তু আপনারা মার্ক করে রাখুন। একটি হচ্ছে 10 তারিখ ত্রিনাথ লজ কৃষ্ণনগরের, আরেকটি হচ্ছে রবিবার অর্থাৎ 12 তারিখ খড়গপুরের হোটেল স্বাগত। এছাড়া রয়েছে 13 তারিখ সোমবার হাওড়া ময়দান, 17 তারিখ শুক্রবার বর্ধমান হোটেল নিশিদিন, 18 তারিখ শনিবার দুর্গাপুর হোটেল রিলায়েন্স, 19 তারিখ রবিবার আসানসোল হোটেল পূর্বাশা, 20 তারিখ সোমবার ব্যারাকপুর সৌভাগ্যচক্র, 26 তারিখ রবিবার আসাম গৌহাটি হোটেল অতিথি, এবং তারপরে জানুয়ারি মাস রবিবার উত্তরবঙ্গের শিলিগুড়ি হোটেল ম্যানিলা। এবং দুটো ব্যাপার বলি, যেটা রাজশ্রীর সঙ্গে একটু আগে আমার কথা হচ্ছিল, রাজশ্রী ইজ অলওয়েজ চুজিং দ্য বেস্ট পসিবল হোটেল ইন এনিওয়্যার, যাতে করে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। এটা কিন্তু আমি বরাবর দেখেছি যে বেস্ট পসিবল প্লেস যেটাতেই উনি যান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ মানুষ সময় নিয়ে দেখাতে পারবেন, আর উনিও সময় নেন, এই দুটোর মিশ্রণে কিন্তু চলছে। ফলে এই জায়গাটাতে আপনার কিন্তু এটা অত্যন্ত পজিটিভিটি। একটা ছোট্ট অংশ বলতে বলতে আমি কেটে দিয়েছিলাম, তাহলে এদের দুজনের ক্ষেত্রেও কিন্তু আমরা ওই শুভ অশুভ একটা টাচ পেয়ে গেলাম, তাই নয় কি? যদি এটার উদাহরণ একটুখানি দেন। দেখুন, এই এই হরোস্কোপটির ক্ষেত্রে আমি যেটা বলছি, এই যে দ্বিতীয় দুজনেই চাকরি পেয়েছে, একজনের ভালো বিয়ে হয়েছে, একজনের হয়নি, তো স্বাভাবিক কথাই দুজন বন্ধু একসাথে এসেছে, এই জন্য আমার মনে হচ্ছে যে আমার বিয়েটা কেন এখনো হলো না। কিন্তু কেন হলো না, এর হরোস্কোপের নেগেটিভিটির পার্ট বেশি, এর হরোস্কোপ এবং নেগেটিভিটিটা বিবাহ সংক্রান্তই। লগ্ন সপ্তমে যদি কালসর্প যোগ থাকে, সেটা কিন্তু বিবাহের জন্য অবশ্যই নেগেটিভ পয়েন্ট। বিবাহ ম্যাচিওর করা এবং বিবাহ পরবর্তী লাইফে সুখী হওয়া, দুটোর জন্যই কিন্তু লগ্ন সপ্তমে যদি কালসর্পযোগ থাকে সেটা কিন্তু নেগেটিভ পয়েন্ট। এই হরোস্কোপে লগ্ন সপ্তমভাবের উপর কালসর্পযোগ, এবং লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে, এবং সপ্তম ষষ্ঠ কানেকশান, এই তিনটের কম্বিনেশানে এর ক্ষেত্রে দেরি হচ্ছে। দেখুন, আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে কালসর্পযোগটা কিন্তু আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা কালসর্প যোগ যখন তৈরি হচ্ছে, দেখুন আমাদের বহু রকমের যোগ হয়, মাঙ্গলিক দোষ হয়, গ্রহণ যোগ হয়, বীজ যোগ হয়, কিন্তু সবসময় কি হয়, সংশ্লিষ্ট গ্রহ কোনোভাবে পীড়িত হচ্ছে। যেমন যখন মাঙ্গলিক দোষ হচ্ছে, মঙ্গল পীড়িত হচ্ছে, যখন রবি গ্রহণ যোগ করছে, রবি পীড়িত হচ্ছে, যখন রবি শনির বীজ যোগ হচ্ছে, রবি পীড়িত হচ্ছে, কিন্তু যখন কালসর্প যোগ হচ্ছে তখন কিন্তু সামগ্রিকভাবে নবগ্রহ পীড়িত হচ্ছে। কেননা হয় রাহুকেতু, হ্যাঁ ফোন আছে নেবো, বাট আমি একটু বলে নিয়ে নিচ্ছি, হয় রাহুকেতু অ্যাক্সিসের মধ্যে সমস্ত গ্রহ ঢুকে গেছে, অথবা কোনো একটি গ্রহ বেরিয়ে গিয়ে কালসর্পযোগ করছে। কি হয়, কালসর্পযোগের ক্ষেত্রে গ্রহরা অনেক বেশি পীড়িত হয়, এবং যে গ্রহভঙ্গ কালসর্পযোগ, সেই গ্রহ সংক্রান্ত নেগেটিভিটি সেই জাতক জাতিকা ভীষণভাবে ফেস করে। আমি একটা ফোন নিয়ে তারপরে আবার কথা বলবো। হ্যালো হ্যালো, হ্যাঁ বল। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, কেউ নমস্কার দিদি। হ্যাঁ,
আপনার প্রোগ্রাম আমি অনেক দিন থেকে দেখছি। হ্যাঁ হ্যাঁ খুবই ভালো লাগে। কিন্তু লাইন তো পাই না দিদি, আজ হঠাৎ করে ভাগ্যক্রমে পেয়ে গেছি। একটু ছেলের সম্বন্ধে জানবো দিদি। আচ্ছা আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। ছেলের ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ 29 সকাল দশটা হুগলি উত্তর পাড়ায়। সেদিন ছিল বুধবার সকাল দশটা কুড়ি উত্তরপাড়া। মেষ লগ্ন ধনু রাশি মূলা নক্ষত্র জানা আছে? মূলা হচ্ছে কেতুর নক্ষত্র, দেবারিগণ। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি বক্রি অবস্থায় বৃহস্পতি কর্কটে তুঙ্গস্থ ঘরে, শনি বৃষতে বক্রি অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মেষ, হরোস্কোপে দ্বিতীয় অষ্টম ভাবের ওপরে রাহু কেতু অ্যাক্সিস। যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা দেখছি চতুর্থ ভাবে বৃহস্পতি রয়েছে, কিন্তু হরোস্কোপে যেহেতু দ্বিতীয় অষ্টম ভাবের ওপরে রাহু কেতু অ্যাক্সিস রয়েছে, দ্বিতীয় লগ্নের দ্বিতীয় শনি রাহুর যোগ রয়েছে, পড়াশোনার জায়গাটা কিন্তু আমি খুব ভালো দেখছি না। পড়াশোনার ক্ষেত্রে চঞ্চলতা, অস্থিরতা, অমনোযোগিতা অত্যন্ত বেশি থাকবে। চন্দ্র হচ্ছে মনের কারক এবং মেষ লগ্নের চতুর্থ পতি, নবম ভাবে বুধের সাথে কানেকশন করছে, চন্দ্রবুধ কানেকশন শুভ কানেকশন নয়, এবং লগ্নপতি মঙ্গল অষ্টমে গেছে, সেখানে রাহুকেতু অ্যাক্সিস রয়েছে, সেখানে শুক্র রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা ভীষণ বেশি, লেথার্জি ভাব ভীষণ বেশি, অলসতা ভাব ভীষণ বেশি। যতখানি খাটা দরকার, যতখানি পরিশ্রম করা দরকার সেটা কিন্তু করতে যাইবে না, এবং সেই জন্য রেজাল্টটাও কিন্তু খুব মনের মতো হবে না, হবে না, না রেজাল্টটাও খুব মনের মতো হবে না। আনওয়ান্টেড ইয়ার লস পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ক্ষেত্র কিন্তু হরোস্কোপে ভালো নয়, এবং ভালো নয় বলতে বুদ্ধি নেই, মেধা নেই এটা না, অমনোযোগিতা, চঞ্চলতা, অস্থিরতা এবং পড়াশোনার প্রতি অনীহা, অলসতা এইগুলোর জন্য সমস্যা হবে। রাগ যে ধোঁয়ার ভাব বেশি। এবারে আপনি পার্ট পার্ট করে বলুন আপনার ছেলের ব্যাপারটি। হ্যাঁ বলুন, ছেলে পড়াশোনায় খুব একটা ভালো না, একদম আমাদের কথা শোনে না। হ্যাঁ হ্যাঁ, এতটুকু আর সব সময় মাথা গরম, কোনো আমি কিছু কথা বললেই আমাকে ভীষণ মুখ করে, প্রচন্ড মানে কথা বলে দেয়। তার মধ্যে শুক্র ঢুকে বসে আছে, সুতরাং ওর কিন্তু কোনো রিলেশনে, এবং এখনকার দিনে ছেলেমেয়েরা যথেষ্ট ছোট বয়স থেকে, মানে আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, 5-7 এই বয়সের ছেলেমেয়েরাও কিন্তু রিলেশনে জড়ায়। হ্যাঁ হ্যাঁ এটা আমার দেখা, একদম পরিষ্কারভাবে দেখা। তো সুতরাং রিলেশনে জড়াবার প্রবণতা ভয়ঙ্কর রকমের, অলসতা ভয়ঙ্কর রকমের, পড়াশোনায় অমনোযোগিতা, অনীহা ভয়ঙ্কর রকমের, এবং ভীষণ রাগজে দুগ্রতা। মঙ্গল কেতু এক ঘরে মানে প্রচণ্ড মাথা গরম, মানে ভীষণ, আপনারা ওকে ঠিকভাবে শাসন করলে ও সেটা মানতে চায় না, আপনাদের সঙ্গে প্রচণ্ড রূঢ় ব্যবহার করবে, মিসবিহেভ করবে। বুঝতে পেরেছেন? তা কি হবে, ছেলে এখন কি পড়ছে? কি ছেলে তো 11 পড়ছে, কিন্তু একটা কাজের মধ্যেও রয়েছে। হ্যাঁ কিন্তু কাজ যাচ্ছে, আর একটা মানে এত সম্পর্ক, মানে আমার বাড়ির সামনে মেয়ের সঙ্গে এত রিলেশনের সঙ্গে জড়িত, সর্বসময় আমার যেন ভালো লাগবে না, ওইটা আমার সবচেয়ে। না না ভালো লাগার কথাও তো না, এটুকু ছেলে রিলেশনে জড়ালে তো ভালো লাগার বিষয় না, এটা অবশ্যই ভালো লাগার বিষয় না, আমার একদম ভালো লাগবে না। বুঝতে পারছি, আমি ফিল করছি, মানে আপনি মা হিসাবে প্রচন্ড ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, ছেলে পড়াশোনা, এখন পড়াশোনার টাইম, সে পড়াশোনা করছে না, উল্টে সে একটা রিলেশন করছে, তো এটা তো নিশ্চয়ই পড়াশোনা তো ভালো না, না না পড়াশোনা তো ভালো না। যাই হোক, এগুলো খুব বেদনাদায়ক যে একটি ছেলের সম্বন্ধে তার মা বলছে পড়াশোনা না করে সে প্রেম করছে, আর এইটুকু ছেলে, হ্যাঁ বয়সও কিছু না, কিছু না, ক্লাস 11 থাকতে, কেরিয়ার ফেরিয়ার নিয়ে এরা ভাবনা চিন্তা করে না, এদের ব্যাপার দেখুন
একটা মেয়ের ব্যাপারে আগের মেয়েটি বলল যে দেখুন আপনার কল্যাণে আমার চাকরি হয়েছে, আমার মাথা গরম ছিল মাথা ঠান্ডা হয়েছে, আমার বন্ধু চাকরি হয়েছে, বোনাস হিসাবে বিয়ে হয়েছে, আমার শুধু বিয়েটা দরকার। বললো একটু বিলম্ব হবে কিন্তু হবে। এটা এক ধরনের হরোস্কোপ এবং তার বিচার। আরেকটা হচ্ছে কি একেবারেই বেকার ছেলে, মানে সে ছেলে ক্লাস ইলেভেনে পড়ে, বাচ্চা ছেলে, পড়াশুনোকে উপরে তুলে দিয়ে সে এখন এই সমস্ত ব্যাপারে যাচ্ছে। এদের ব্যাপারে কিন্তু প্রতিকার প্রতিবিধান করা ভয়ঙ্কর কঠিন, কারণ যে ছেলে নিজে সব বোঝে বা যে ছেলে মাকে পাত্তা দেয় না বা মা বাবার কথা শুনে না, সব থেকে বড় কথা এই জাতীয় ছেলে মেয়েদের ক্ষেত্রে সংখ্যাটা ভীষণ বাড়ছে, কিন্তু ভীষণ বাড়ছে এবং এরা কোনো কিছু পড়বে না, ধারণ করবে না। সুতরাং এদের কিছু গ্রহ সংস্কার করতে গেলে বা এদের সমস্যা থেকে বেরিয়ে আনতে গেলে প্রথম মাথায় রাখতে হবে যে ধারণের কোনো কিছু তাদের জন্য চলবে না, তার মাকে বা বাবাকে তার হয়ে পালন করতে হবে। এবং আমি আপনাকে একটা কথা বলছি, অবাঞ্ছিত রিলেশন ইলেভেনে কখনোই বাঞ্ছনীয় নয় এবং এটাকে কাটানো যায়, এখান থেকে বের করে আনাও যায় নারদ মুনির পুজোর মাধ্যমে, বাসুদেবের পুজোর মাধ্যমে, যে কোনো অবাঞ্ছিত রিলেশন থেকে বের করে আনা যায়। এবং পুরো ব্যাপারটা আপনি করতে পারবেন ছেলেকে না জানিয়ে, কিছু না পরিয়ে, কিছু না ধারণ করিয়ে। আপনি ইন্টারেস্টেড হলে আমাদের যে হ্যাঁ আমি তো বলেছি আমাদের তলায় ফোন নাম্বার যাচ্ছে এবং সেই ফোন নাম্বারে ফোন করে নিন। দেখুন দুটো ব্যাপার আমরা আজকে যেটা আলোচনা করছি, শুভ অশুভ, সে ছেলে নাকি খানিকটা কাজকর্ম করে, কিছু কাজ করছে, রোজগার করছে, পকেটে কিছু পয়সা, মানে ওর এখন ওই সব দিকে মন চলে গেছে ন্যাচারালি। এই ব্যাপারটা কি একটা সার্টেন এজের আগে যদি সে রোজগার করতে শুরু করে, সোর্স অফ ইনকাম থাকলে সে বাজে খরচা করবে, কারণ সে ম্যাচিউরিটি তার হয় এবং তার ভিতরে এখন ওই রিলেশন সেই ব্যাপারগুলো নিয়ে সেখানে খরচা করছে, ওইটার জন্যই রোজগারটাও করতে শুরু করেছে। এখন তো পড়াশোনার বয়স, এখন পড়াশোনার বয়স, ফলে এই ব্যাপারগুলো কিন্তু আমরা বারবার করে বলছি যে এইভাবে শুভ অশুভর জায়গা যেটা আজকে ম্যাডাম বললেন সেটা কিন্তু ভাবনার জায়গা। এটা কিন্তু একটা মানে স্পেসিমেন বলতে পারেন এই ছেলেটির ক্ষেত্রে, ম্যাক্সিমাম হাউস, পড়াশোনায় ভালো, দারুণ ছেলে, কিন্তু এমন একটা গণ্ডগোলের মধ্যে জড়িয়ে পড়লো, এমন একটা প্রেমজনিত ব্যাপার। আর আজকালকার দিনের প্রেম কিন্তু আমাদের আজ থেকে 20-25 বছর আগেকার প্রেমের মতো নয়, তার মধ্যে লয়্যালিটি কম, তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হলো, ব্যাস কেটে বেরিয়ে চলে গেলো, চলার দরকার নেই। সব থেকে বড় কথা পড়াশোনা নষ্ট হলো, পড়াশোনাটা নষ্ট হলো, ফলে এই জায়গাগুলো যে তৈরি হচ্ছে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি সোসাইটির পক্ষে খুব ক্ষতিকর, খুব ক্ষতিকর। আমরা আগের দিন আলোচনা করছিলাম সম্পর্কজনিত ব্যাপার নিয়ে, আমি রিসেন্ট খবরের কাগজ থেকে শুরু করে ওয়েব ওয়েব ঘেটে দেখছি যে মানে ডিভোর্স যে পরিমাণ বেড়েছে, যেটা বিদেশে আগে ছিল, ভাল লাগছে না, ছেড়ে দিচ্ছি। এবং আজকে যেটা আমাদের আলোচ্য টপিকস, এই কালসর্পযোগের ভেতরেও কিন্তু এই জায়গাটা আছে। যেমন হরোস্কোপে যদি শুক্রভঙ্গ কালসর্পযোগ হয়, কালসর্পযোগ নানান রকমের হয়, রবিভঙ্গ, চন্দ্রভঙ্গ আমি আলোচনা করব, শুক্রভঙ্গ কালসর্পযোগ যদি হয় ভীষণভাবে উল্টো পাল্টা রিলেশন, উল্টো পাল্টা প্রেম, উল্টো পাল্টা সম্পর্কে জড়িয়ে যাওয়া, এবং সেটা ছোট বয়স থেকে, মানে এই যে উনি যেটা বললেন আমি একটু অবাক হলাম না, আমি এখন এগুলো সারাদিনই শুনি যে ছোট ছোট ছেলেমেয়েরাও কিন্তু উল্টো পাল্টা সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। তো ওই জন্য আমি সবসময় একটা জিনিস মনে করি, সবার আগে দেখা দরকার হরোস্কোপে কী আছে এবং সেই জায়গাটাকে ছোটবেলায় সংস্কার করা। ছোটবেলায় সংস্কার করলে এই নেগেটিভিটিগুলো অনেক এড়ানো যায়। আরেকটি কথা আমি অবশ্যই বলবো, যেটা একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে বলতে বাধ্য হচ্ছি, দেখুন আজকের পৃথিবীতে দু ধরনের মানুষ রয়েছে। এক ধরনের মানুষ আজকেও রোজগার করছে, ধরুন ওষুধের ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন বিজনেস তো এখন রমরমিয়ে চলছে। দু ধরনের মানুষ রয়েছে, আর এক ধরনের মানুষ একেবারেই অভাগা, যাদের করার কিছু নেই, তাদের তো বলারও কিছু নেই, যে তাদেরকে যে আমি বলবো যে ভাই ওষুধটা খাও সেই সেই জায়গাটাও নেই। কিন্তু আমার মনে হয় মধ্যবিত্ত সমাজে যাদের অর্থনৈতিক অবস্থার এখনো দুর্ভোগ আসেনি, তারা কিন্তু নিজেদেরকে সংশোধন বা সংশোধিত করে নিন। একবার লাস্ট মোমেন্টে একবার বলে নিচ্ছি যে আমাদের কিন্তু শুক্রবার দিন কৃষ্ণনগর এবং রোববার দিন খড়গপুর। আজকের মতো শেষ করছি, কালকে একই সময় ফিরে আসা, নমস্কার। নমস্কার। গণেশ সাধিকার রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ ভিডিও কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।